আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো কম সময়ে চুলায় তৈরি দুই লেয়ারের ম্যাঙ্গো পুডিং কেক আর এই কেকটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয় খেতেও কিন্তু এক কথাই অসাধারণ তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে দুই লেয়ারের ম্যাঙ্গো পুড়িং কেক তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা এর জন্য ক্যারামেলের প্রিপারেশনটা করে নেব তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি এরপর কিছুটা সময় অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে গিয়ে ক্যারামেলের মধ্যে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসে আর কিছুটা সময় পর যখন দেখবেন চিনির দানাটা গলে গিয়ে ঠিক এভাবে ক্যারামেলের কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে সম্পূর্ণ ক্যারামেলটাই কালার করে নেব এরপর যখন দেখবেন ক্যারামেলের কালারটা ঠিক এরকমই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং যে বাটিতে আমরা পুডিং কেকটা তৈরি করব সেই বাটির মধ্যে সম্পূর্ণ ক্যারামেলটাই ঢেলে নেব এরপর বাড়িটাকে ঘুরিয়ে ঠিক এভাবেই ক্যারামেলটা চার ধারে ছড়িয়ে নেব এখন এই ক্যারামেলের বাড়িটা আমি একটা সাইডে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য সেই সাথে পুডিংয়ের প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি আবার একটা বাটির মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের তিনটে ডিম এক চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ ম্যাঙ্গো অ্যাসেন্স এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হুইপ চামচ দিয়ে কয়েক সেকেন্ড ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ চিনি এখন ডিমের সাথে চিনিটাকেও আমরা কয়েক সেকেন্ড ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ঘন লিকুইড গরু দুধ আর এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধটাকে আগে থেকে জাল করে এক কাপ করে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব আর ফেটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুরিংয়ের মিশ্রণ এখন এই পুরিংয়ের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব সেই সাথে কেকের প্রিপারেশনটা করে নেব আর এর জন্য এখানে আমি আবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের তিনটা ডিমের হলুদ অংশ আর দিয়ে দেব মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি মানে হলো পাকা আমের শাঁসটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে অথবা একটি স্টেনারে খুব ভালোভাবে চোটকে ছেঁকে নিলেই কিন্তু এরকম ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে যাবে আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য এক চিমটি লবণ সেই সাথে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব চা চামচ ম্যাঙ্গো অ্যাসেমস এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা স্টেনার দিয়ে সেই স্টেনারের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং পাউডার এখন এই সবগুলো উপকরণ একসাথে চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এরপর আবার একটা হুইপ চামচ দিয়ে ডিমের মিশ্রণ আর শুকনো উপকরণটা খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঘন এই কেকের ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে আরেকটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব তিনটা ডিমের সাদা অংশ এখন একে ইলেকট্রিক বিটার দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই স্পিডে ডিমের সাদা অংশটা বিট করে নিলেই দেখবেন ঠিক এরকমই ফ্লাফি মেরাঙে পরিণত হয়ে যাবে এরপর যে পাত্রে আপনারা ডিমের ম্যারাংটা তৈরি করবেন সেই পাত্রটা ঠিক এভাবে উল্টে একটু ঝাঁকিয়ে দেখবেন যদি দেখেন ম্যারাংটা একটু নাড়াচাড়া করছে না তাহলে বুঝতে হবে এটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি এখন আগে থেকে যে ঘন কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ ডিমের ম্যারাং দিয়ে ঠিক এভাবে হালকা হাতে একটি স্প্যাচলা দিয়ে মিশিয়ে নেব এবং সেমভাবে সম্পূর্ণ ডিমের ফ্লাফি ম্যারাংটাই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে ফ্লাফি ম্যাঙ্গো কেকের ব্যাটার এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে আগে থেকে যে বাটির মধ্যে ক্যারামেলটা আমরা সেট করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নেব এখন এই বাটির ওপরে আবার একটি স্টেনার দিয়ে সম্পূর্ণ পুড়িঙের মিশ্রণটাই ঢেলে দেব এরপর ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা ফ্লাফি কেকের ব্যাটারটা দিয়ে দেব সব শেষে কেকের বাটিটা আমরা দুই থেকে তিনবার থেকে এভাবেই একটু ট্যাপ করে নেব যেন কেকের ব্যাটারটা সমানভাবে মোলের চার ধারে ছড়িয়ে পড়ে এবং কোনো এয়ার থাকলেও সেটা বেরিয়ে যায় এখন বাটির মধ্যে ঢাকনা দিয়ে দেব আর এই বাটিটা কিন্তু ভাপে বসানোর পালা আর এর জন্য চুলার প্রিপারেশনে চলে যাব তাই এখানে আমি আগে থেকে চুলার হাই হিটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়েছি এখন এই বলক আসা গরম পানির ওপরে এরকম একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব এরপর আগে থেকে তৈরি করে রাখা কেকের বাটিটা সেই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। আর একটু খেয়াল করুন স্ট্যান্ডের ওপরে বাটিটা বসানোর পর বাটির তিন ভাগের এক ভাগ পানির মধ্যে ডুবে গেছে আর বাকি দুই ভাগ কিন্তু শুকনো আছে আর এভাবেই কিন্তু পানির পরিমাণটা দিয়ে কেক পুরিংয়ের বাটিটা বসাতে হবে এখন প্যানে ঢাকনা দিয়ে দেব আর ঢাকটার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে তাহলে অবশ্যই টিস্যু পেপার কটন বার অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন এরপর ম্যাঙ্গো কেক পুরিংয়ের এই বাড়িটা আমরা চুলার মিডিয়াম হিটে ভাপে বসিয়ে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখুন কেক পুরিংটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি তবে তার আগে কেক আর পোরিং দুইটাই যে ভালোভাবে হয়ে গেছে সেটা প্রুভ করার জন্য একটা টুথপিক আমরা মাঝখানে পুশ করে দেখব দেখুন টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন বেরিয়ে এসেছে মানে কেক পুডিং দুইটাই কিন্তু হয়ে গেছে এখন কেক এর এই বাটিটা আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য দেখুন দুই ঘন্টা পর কেক আর পুডিং দুইটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এ পর্যায়ে একটা ধালো নাইফের মাথা দিয়ে বাড়ি থেকে কেক আর পুডিংটা আমরা ঠিক এভাবেই আলাদা করে নেব এরপর একটা প্লেট পাটির ওপরে ধরে বাটিটা উল্টে নিলে দেখবেন খুব সহজেই কেক পুরিংটা বাটির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে আর এরই সাথে দারুণ মজার দুই লেয়ারের চুলায় তৈরি ম্যাঙ্গো কেক পুরিং এখন এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ওপরটাও না ভূতটা কতটা দেখতে ইয়ামি হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই দারুণ মজার এই ম্যাঙ্গো কেক পুরিংটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এর স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ